রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, সে জানে ও তের বেদন, যার কলি যার জাহান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। বাগেরহাটে বিশেষ করে এটাকে সর্বসাধারণের মধ্যে বিস্তৃতি লাভের জন্য সাধারণ মানুষ যারা আমাদেরকে সাহায্য করেছিল, আমার দৃষ্টিতে তাদেরকে সম্মানিত করা হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শামসুদ্দিন, কবি শামসুদ্দিন। এবং এই শামসুদ্দিনের গান, এই যে আঞ্চলিক বাগেরহাটের অঞ্চল থেকে এখন সারা দেশে বিস্তৃতি লাভ করেছে এবং বহু সভা সমিতিতে কেন্দ্রীয়ভাবে এটাকে অনেক সময় উচ্চারিত হয়েছে। অনেক বড় বড় শিল্পী সাহিত্যিক এটাকে অনেক সময় বলিছে, কিন্তু সেই হিসাবে আমাকে শামসুদ্দিনকে জাতীয়ভাবে কোনো রকম সম্মান দেখানো হয়নি। বাগেরহাটের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল, এর মধ্যে আব্দুল গণি সর্দারও সাধারণ পাবলিক হিসেবে, তিনি স্বল্প শিক্ষিত লোক, কিন্তু তার যে চেতনা এবং আমাদের একটা সুযোগ করে দিয়েছিল যে আমরা ছাত্ররা তো অনেক কথাই তখন বলি, আমাদের উদ্দীপ্ত তখনকার কিশোর বয়স, কিন্তু একজন একটা পরিণত বয়সের লোক যখন মানুষের কাছে বলছে যে ভাষা আন্দোলন এইটা আমাদের খুব সাহায্য করেছে, আমার একটা বেস তৈরি করে দিছিল। তোমরা বাঙালি মহাডাকিও ভাই রে, তোমরা বাঙালি মহাডাকিও আমার অভাগিনী মহা।